যদি সত্যিকারের বিজেপির সত্যিকারের দালাল কেউ থাকে তার নাম অজিত চৌধুরী। সে দালালি করছে বিজেপি, ওখানে রাহুল গান্ধীর সাথে ঘুরে বেড়াচ্ছে আর এখানে এসে বিজেপির হাত শক্ত করছে। লোকসভা ভোট ঘোষণা হতেই অধীর চৌধুরীর গড়ে তুঙ্গে উঠল রাজনীতির পারদ। মুর্শিদাবাদে দাঁড়িয়ে সরাসরি প্রদেশ কংগ্রেস সভাপতিকে আক্রমণ করলেন জেলার তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত ফেরাদ হাকিম। অধীর চৌধুরীর বিরুদ্ধে বহরমপুরে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল। এরপরই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়েছেন অধীর চৌধুরী। আমার বক্তব্য হচ্ছে যে আমি একটু চেয়েছিলাম যে দিদি কিংবা খোকাবাবু আমার চ্যালেঞ্জটা গ্রহণ করুক। আমি অনেক দিন আগে, অনেক বছর আগে বলে দিয়েছি, মুর্শিদাবাদে কংগ্রেস চুরমার, দিদি বলে কংগ্রেস শেষ। বাংলার তৃণমূলকে বলেছিলাম হয় দিদি কিংবা খোকাবাবু, তারা বহরমপুর লোকসভায় এসে আমার বিরুদ্ধে লড়াই করুক, যদি আমি হেরে যাই আমি রাজনীতি করা ছেড়ে দেব। জানিয়ে শনিবারের কর্মী সভা থেকে প্রদেশ কংগ্রেস সভাপতিকে নিশানা করলেন ফিরাদ। তিনি নাকি চ্যালেঞ্জ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, যে আমার বিরুদ্ধে দাঁড়ান, আমাকে হারিয়ে দেখান, আর তুমি নিজে তোমার ওখান থেকে একটা এমএলএ বার করতে পারলে না, অর্থাৎ বিজেপিকে দুটো সিট ছেড়ে দিলে। দালালটা অধীর চৌধুরী নয়, তাই যদি হবে আমি ফিরাদ হাকিমকে প্রশ্ন করছি, আপনার নেত্রীকে গিয়ে প্রশ্ন করুন না। ইন্ডিয়ার জোটটা তো তিনি তো নাম দিয়েছিলেন, তাহলে ইন্ডিয়ার জোট ছেড়ে তিনি 42টা আসন ঘোষণা করলেন কেন? তিনি জোটের সঙ্গে নেই কেন? এদিকে জেলার দলের দায়িত্বপ্রাপ্ত ফিরাদ হাকিমের কর্মী সভায় দেখা যায়নি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ও হরিহরপাড়ার তৃণমূল বিধায়ক নিয়ামত শেখকে। লোকসভা ভোটে বহরমপুরে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে সম্প্রতি ক্ষোভ উগরে দেন হুমায়ুন কবির। কোনো অন্য রাজ্য থেকে খেলোয়াড় এনে বা কলকাতায় থেকে গায়ক নিয়ে গিয়ে তাকে যে পরাস্ত করা যাবে না সেটা এর আগে প্রমাণিত। গত পঞ্চায়েত ভোটে প্রার্থী নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ। এবার প্রকাশ্যে ক্ষোভ উগরে দিতে দেখা না গেলেও সূত্রের খবর, প্রার্থীপদ নিয়ে অসন্তুষ্ট তিনিও। এই প্রেক্ষাপটে ফেরাদের কর্মী সভায় অনুপস্থিত রইলেন দুই বিধায়ক, যদিও পরে হোটেলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী এবং মুর্শিদাবাদের দলের দায়িত্বপ্রাপ্ত ফিরাদ হাকিমের সঙ্গে দেখা করেন তাঁরা। ফিরাদের সঙ্গে সাক্ষাতের পরেও বিদ্রোহ জিয়ে রাখলেন হুমায়ুন কবির। সেই জন্য সাক্ষাৎ সময় আছে অনেক, বহরমপুর লোকসভা ভোটের মনোনয়ন দেওয়া 18 এপ্রিল শুরু হবে, 25 এপ্রিল পর্যন্ত আলোচনা খুব সুন্দর হয়েছে। আগামী দিনে জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।